Siddhe Hamla Kenmo! Rakam Jababde! Bakhtara Jababde! Here Siddhe Hamla Kenmo! Chintadhara, we Chintadhara Devu Shri Shantashi Kormo Kandite Puri Chayok, Tara, She, Tadher Uttit Uittit Jo, Rakha Gore Tara She Hamla Ta Kuchte. Aptan Ki Chaturi Tauke Chintadhara Chay? Chaturi Ger, Mane, Amin Hamda Chilo, Vishko, Mane... Dushar Nameta Chaturi Chilo, IRA Pore, Third Year. তুষার ছিল আইআর থার্ড ইয়ার ভাই ওখানে 2500 ছেলে পেলে ছিল তারা টিএসসি যে রেলিংটা আছে সেদিক থেকে যে টিএসসি মেইন গেট দিয়ে ঢুকে ওই রেলিং এর পাশ দিয়ে একদম স্টেজ পর্যন্ত চলে গিয়ে সবাই একসাথে স্টেজে লাফাই উঠে আগুন আগুন বলে চিৎকার করে তারপর সবাই একসাথে হামলা শুরু করছে ওখানে আমাদের এবং আমরা শুনছি যে ছাত্র লীগের জোরুল হক হল এবং জসীমউদ্দিন হল শাখার ছাত্র লীগের যারা কর্মী তারা সেখানে ছিল এবং মানে তারা নারীরা যেহেতু সামনের সারিতে ছিল তারা ফার্স্টেই নারীদের উপরে অ্যাটাক করছে এবং সেখানে দুইজন নারী স্পটে আহত হয়েছে ছাত্র অধিকার পরিষদের একজন সে ভিডিও করতেছিল মুনা সম্ভবত নাম তাকে সেখানে লাঞ্ছিত করা হয়েছে এবং হলো গিয়ে আরো অনেকে মানে তারা সেখানে আহত করছে আহত সংখ্যাটা বলা যাবে আহত 7-8 জনের মতো আহত হয়েছে 7-8 জনের মতো আর কি মেয়েদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দুইজনের মাথা ফাটছে আমরা ফিলোসফি ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী নারী শিক্ষার্থী সাদিয়া ইসলাম মুনা এবং ইকোনমিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম রায়া এই দুজনের মাথা ফেটে গিয়েছে তারা দুজন ঢাকা মেডিকেল আছে এবং এই যে আমরা যেটা দেখেছি যে জসীমউদ্দিন হল এবং জহু হল এই দুই হলের ছাত্রলীগ এবং তারা উভয়ই সাদ্দাম ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী তারা হামলা করেছে তাদের প্রথম এবং প্রধান টার্গেট ছিল টিএসসি যে সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা হয় কাওয়ালি প্রোগ্রামের যে নারী শিক্ষার্থী আছে তাদের তারাই তাদের আমার কাছে টার্গেটের প্রধান লক্ষ্য এবং তারা ওই ওখানকার যে ওখানে যারা ধ্বংসের উপর যারা ছিল তাদের প্রত্যেককে তারা মারপিট করছে মারধর করছে এবং পুরো মঞ্চকে গুড়িয়ে দিয়েছে এবং ওখানে যে চেয়ার ছিল ওখানে যে চেয়ার ছিল সে চেয়ার টেয়ার এগুলো সব তারা ভাঙচুর করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রোগ্রামে নিরাপত্তা দায়িত্ব সেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপরে কিন্তু আজকে আমরা দেখলাম হামলার সময় প্রক্টরিয়াল টিমে কেউ সেখানে ছিলেন না এবং পরবর্তী সময় আমরা যখন জানতে চাইলাম যে যারা এখানে হামলা করলো তাদেরকে শনাক্ত করার ব্যবস্থা করেন তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন তখন বরাবরের মতোই উনি দায় সারা যে বক্তব্যটা দিলেন আমরা দেখছি আমরা ব্যবস্থা নিব এই যে কথা বললেন এবং আমরা একদমই বুঝতে পারলাম না যে তিনি ব্যবস্থা নেবেন তার কোনো কথা থেকে আশ্বস্ত হওয়ার কোনো কারণ নাই যে সন্ত্রাসীদের উনি শনাক্ত করবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা মনে করি একদিকে যেমন আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের শনাক্ত করার কথা বলছি তাদের বিরুদ্ধে আমরা বিচারের দাবি করছি অন্যদিকে এই প্রশাসন যদি বিচারের ব্যবস্থা না করে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না নেয় তাহলে প্রশাসন এবং যে নিরাপত্তা যিনি দায়িত্বে প্রধান প্রক্টর স্যার তার বিরুদ্ধে আমাদের আন্দোলনটা চলবে এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে আমরা আহ্বান করছি টিএসসির মতো শাস্তিতে আবহাওয়ার যে জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে যখন হামলা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় নিরাপদ থাকে না আমরা কোথাও আমরা নিরাপদ বোধ করি না এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে এর বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাই এইরকম হামলা করার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে দমন করা যাবে না সাংস্কৃতিক আন্দোলনের উপর সাংস্কৃতিক প্রোগ্রামের উপর যত বেশি পরিমাণ হামলা হতে থাকবে আমাদের প্রোগ্রাম আমাদের কথাবার্তা আমাদের প্রচারটা ততই আমরা বাড়াবো